আর কে এত সময় ফুল সরস্বতী চলে যাওয়ার কথা বলে না? শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ক্লাসটা করাবো। আমরা তো অর্ধবার্ষিক শেষ করলাম, এবার আমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আশা করি সবাই তোমাদের সিলেবাস অনুযায়ী পড়ালেখা শুরু করেছো। আমরা সকলে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে সে অনুযায়ী পড়ালেখা করব, এবং বাসায় থেকে সব বিষয়গুলোকে আমরা কি করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করব। আর যদি কোনো প্রশ্ন থাকে তবে সেটা আমরা কি করব, যখন স্কুল খুলবে তখন আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমি নতুন একটা অধ্যায় 1.5 সেখানে চলে যাব। তোমরা আশা করি সবাই সেখানে চলে গেছো। শিক্ষার্থীরা পেজ নাম্বার 30-এ চলে যাও সবাই। শিক্ষার্থীরা আমি তোমাদের আগেই বলেছিলাম ভগ্নাংশ কি। ভগ্নাংশ হলো একটি পূর্ণ সংখ্যার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। যেমন ধরো এটা একটা চকলেট, ঠিক আছে, এটা একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। চকলেটটাকে তুমি যদি ভাগ করে দাও, ভাগ করে দাও, তিনটা ভাগে ভাগ করো, তাহলে চকলেটটি একটি চকলেটকে তুমি কয় ভাগে ভাগ করলে, তিন ভাগে ভাগ করলে, তাহলে এটি একটা ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যার ক্ষুদ্র ক্ষুদ্র এককে আমরা কি বলি, ভগ্নাংশ বলে থাকি। তো এই বিষয়টা আমি আগে আলোচনা করেছিলাম। দেখো শিক্ষার্থীরা আজকে আমরা কি করছি, গুণ করব, তাই না? আমরা একবার গুণ করি প্রথমে সকল একের পদ দিয়ে শুরু করি। দেখো প্রশ্নটা তুলি আমরা 99 চার ভাগে 3 গুণ 17 ভাগে 2 গুণ ভগ্নাংশটাকে কি বলে, মিশ্র ভগ্নাংশ। আমরা জানি মিশ্র ভগ্নাংশের নিয়ম কি। মিশ্র ভগ্নাংশের নিয়ম হচ্ছে, মিশ্র ভগ্নাংশের নিয়ম হচ্ছে কি, দেখো যে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে তোমাকে হরবি করতে হবে, গুণ করতে হবে। পূর্ণ সংখ্যাটাকে তোমাকে কি করতে হবে, হরবি গুণ করতে হবে, তারপরে লব দিয়ে কি করতে হবে, যোগ করতে হবে, তাই তো? তাহলে এটা আমরা করেছি 99 কে আমরা 4 দিয়ে গুণ করে দিই। দেখো 99 গুণ 4 নয়, 4 নং কত, 36, 36-এর 6 আগে আছে 3, 4 নং 36, 36-এর সাথে তাহলে আমি কি করবো, এখন 3 যোগ করবো। আমার হাতে 3 ছিল, আর 36 আর 3 যোগ করলে 39, তাহলে আমি পেয়েছি, তার সাথে আরো 3 যোগ করতে হবে, তাহলে আমি পেয়েছি 6 9 9 3 299 পেয়েছি। এই করলাম, আমি আগে বলেছি আমি এই যে পূর্ণ সংখ্যাকে আমি লব দিয়ে গুণ করেছি, লব দিয়ে যোগ করেছি, কি করেছি, যোগ করেছি। এরপরে আছে 4 বসিয়ে দিলাম, গুণ 17 ভাগে 2 5, আমরা তাহলে গুণ করছি। দেখো যেগুলোকে আমরা কাটাকাটি করতে পারবো সেটা করি। আমরা যদি কোনো 4 কাটাকাটি করে দিলাম 2, 17 নামক আমাকে এখানে পড়লে হয়তো যায় না, কেননা 17 ওই পুরুষ দিয়ে দেখি আমি কি করা যায়, 119 দিয়ে আমি 399 কে কি করছি, 19 দিয়ে আমি 399 কে ভাগ করার চেষ্টা করছি। দেখো 19 দুগুণ 38, 20 দুগুণ 38,
তাহলে আমার হাতে রয়ে যাচ্ছে দুই, এখন আমার এখানে আছে এগারো, তাহলে দুই
তাহলে 321 তাহলে আমি কত দিন দিয়ে গেলাম আমার কত সহজ মানে কি তুমি 3 দিয়ে গেলে দিয়ে করে 3 9 27 3 3 9 3 6 21 দেখতে পাচ্ছ তোমরা আমি কি করলাম এমন একটি সংখ্যা নিলাম যে সংখ্যা দিয়ে আমি হ উপরে লস্ট কাটতে পেরেছি নিচে হটাকে কাটতে পেরেছি সেটাই আমাদের দুনোটা এমন সংখ্যা একটা কি করতে হবে নিতে হবে যেটা আমি উপরে পক্ষে কি করব আমার পক্ষে কাটা সম্ভব হবে এবার আসি দেখো ইনো ভ্যালু সংখ্যা ইনো ভ্যালু দেখো তিন দিয়ে কাটা যাচ্ছে মান থেকে কাটা যাচ্ছে ঠিক সেভাবে এটা এটা কাট সম্ভব নয় এটা এটা কাট সম্ভব তখন আমি করতে হবে গুণ করে দিতে হবে कत এবার আসলে আমি 37 কে 16 দ্বারা গুণ করব 37 কে আমি 16 দ্বারা গুণ করব তাহলে আসলে আমরা গুণ করি 600 কত 642 642 42 এর কত হয় 2 হাতে আছে 4 6 কে 6 6 কে 12 3 6 18 18 19 20 21 22 কত পাচ্ছ আমরা 22 পাচ্ছি তাহলে আমি 22 বসিয়ে নিলাম এবার আসি পরটা 7 কে 7 3 কে 3 শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে এটা দেখতে পেরেছো এবং খাতায় তুলবে তোমরা খাতায় তুলে নাও তাহলে আমরা এখন বুঝতে সরলে চলে যাব বিশেষ সরলে সরল করব সরল সম্পর্কে আমরা অবশ্যই পরিচিত ছিলাম যেমন আমরা ক্লাস ফাইভে অনেক সময় আমাদেরকে সরল করতে হয়েছে আমরা সব সেটার সাথে পরিচিত তাহলে তিনের একটা অঙ্ক করার চেষ্টা করি তিনের ফলাঙ্ক অঙ্ক করার চেষ্টা করি আমরা একটু দেখি এটা হচ্ছে বিভাগের এক আবার ভাগ চার পয়েন্ট তিন দেখো এ আমরা আগে সমস্তটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো তাই যেমন ছিল তেমন করে রেখে দিলাম দেখো পূর্ণ সংখ্যায় নিয়ে আসছে আমি সমস্তটাকে আমি কি করলাম একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম সংস্থাটাকে আমি একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম পাঁচে কে পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে নয় ওকে আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর আমাদের আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রথমে এর এর কাজ করতে হয় কিসের কাজ এর এর কাজ তারপরে ভাগের কাজ আর আমরা বন্ধনী সম্পর্কে জানবো কারণ আমাদের এই বইয়ে আমাদের দশ নম্বর অঙ্কগুলো দশ নম্বর থেকে আমাদের সরল অঙ্ক শুরু হয়ে যাবে বন্ধনীগুলো তো আমরা অবশ্যই চিনি একটা ফার্স্ট ব্র্যাকেট একটা সেকেন্ড ব্র্যাকেট এবং একটা থার্ড ব্র্যাকেট এটা কাজ এখন নেই তাই আমি এটা নিয়ে আলোচনা করলাম না আর আমি প্রথমে এর এর কাজ করবো তাই না আর আমি এর কাজটা করি চারকে আট দিয়ে রাখি আমি দুই পাচ্ছি তিনকে আমি নয় দিয়ে রাখি আমি তিন পাচ্ছি তাহলে এর কাজটা আমার কমপ্লিট হলো
আছে দুই ভাগের এক আর কুড়ি আমি আছে দুই এখানে আছে তিন ভাগের দুই গুণ নয় ভাগের তিন পাঁচ ভাগের নয় আছে তাই তো পাঁচ ভাগে কি আছে নয় আছে এবার দেখি আমরা হাতটা এর না দেব ভাগের কাজ হাতটা আমি গুণে গুণে কি করব আমি গুণে তাহলে তিন গুণে চলে যাচ্ছে গুণ যে নিয়ে আসছে এটা আমরা আগে শিখেছি আমি একটু আগে আর এটা যেমন ছিল কম তেমন করে বসিয়ে দিলাম তাহলে দেখো আমি কি করলাম হাতটা আমি গুণে পরিণত করে নিলাম হাতটাকে আমি কি করলাম গুণে পরিণত করে নিলাম তখন কি হলো আমার ফলটা লস লসটা ফল হয়ে গেল তোমরা আশা করি বুঝতে পেরেছো তাই তো এবার আমাদের দেখতে হবে যে ল সম্পর্কে এমন একটা সংখ্যা নিতে আগে আমরা কাটতে পারি দেখো এখানে তিন আছে এখানে কোথাও কাটা সম্ভব নয় নয় আছে এখানে কোথাও কাটা সম্ভব না আর দুই আছে এখানে কাটা সম্ভব না তাহলে আমি কি করতে হবে ল বদ্ধ গুণ করে ফেলবো ফল ফল গুলো গুণ করে ফেলবো তাই তো তাহলে আমি যাই তিন নংশটা আসছে বসিয়ে দিলাম এবার তাহলে আমি কি করবো একটু খেয়াল করো তাহলে এই যে এটা হচ্ছে আমি পরিসংখ্যা
সম্পর্কে জানলাম
এবার আমরা অঙ্কে চলে যাব। দেখো আমরা পাঁচ দুই চার পাঁচা বিশ
আঠাকে দুই কেটে পাঁচ তাহলে আমাদের 1455 দুইটাই হচ্ছে আমাদের কি নিম্ন কষাগু এটাই হচ্ছে আমরা আলোচনা আজকে আর দীর্ঘায়িত করব না তোমরা তোমাদের খাতায় আশা করি এগুলো তুলে ফেলবে এক নম্বরটা তুলে নাও সবাই শেষ করবে সবাই ভালো থাকবে ঠিক আছে।